রাজনগরের সবচেয়ে আলিশান কুঠি সুশীলা নামক এক মেয়ে। সুশীলা যুবতী এবং খুব সুন্দরী ছিল। সে এখনো পর্যন্ত বিয়ে করেনি। মানুষ তো পয়সার জন্য ব্যবসা করে, কিন্তু সুশীলা পয়সারই ব্যবসা করত। এর কাছে প্রচুর পয়সা আছে আর সবাইকে সুদে টাকা দেওয়ার ব্যবসা করে। একদিন রাম লক্ষণের নামক এক ব্যক্তি ওনার ঘরে সুদে টাকা ধার নেয়ার জন্য আসে আর দরজা খোলা দেখে সোজা বাড়ির মধ্যে ঢুকে যায়। আরে ও সুশীলা, কোথায় আছো? কিছু ধার দরকার ছিল। রাম লক্ষণ এই কথা বলে ঘরের ভিতরে প্রবেশ করে। তখন হঠাৎ করে পা পিছলে মেঝেতে পড়ে যায় আর দেখে মেঝেতে তাজা গরম রক্ত বয়ে যাচ্ছে। রক্ত দেখে রাম লক্ষণ চিৎকার শুরু করে দেয়। রক্ত, রক্ত, বাঁচাও, বাঁচাও, রক্ত, রক্ত। রাম লক্ষণ এরকম চিৎকার করার ফলে একটি পেত্নী সামনে এসে দাঁড়িয়ে যায়। রাম লক্ষণ ওকে দেখে কাঁদতে শুরু করে। সুশীলা, তুমি 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 পেত্নী 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 হয়ে গেছো, পেত্নী। তুমি ঠিক চিনতে পেরেছো আমি পেত্নী, কিন্তু আমার আসল রূপ দেখে তুমি ঠিক করনি। আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার ব্যাপারে কাউকে কিছু বলবো না, আমি যাচ্ছি। যাও, আজকের পর থেকে তুমি কোনো কাজ করতে পারবে না, রাম লক্ষণ। পেত্নী যেমনই হাসতে শুরু করে তখনই মেঝেতে পড়ে থাকা রক্ত উধাও হয়ে যায়। রাম লক্ষণ উঠে নিজের ঘরের দিকে ছুটে পালাতে থাকে আর কিছু দূর যাবার পরে কিছুতে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। এখন ওপরের দিকে তাকানোর পরে আবার চিৎকার করে ওঠে। তুমি তুমি আমাকে ছেড়ে দাও, আমি জীবনে আর তোমার ঘরে প্রবেশ করব না, আমাকে ক্ষমা করে দাও তুমি। হ্যাঁ, পয়সা নিবি না? না না না, আমাকে যেতে দাও, আমার টাকা দরকার নেই। ঠিক আছে, যা তাহলে, রাস্তার মাঝখানে কোথাও দাঁড়াবি না, তাহলে আমার হাত থেকে রক্ষা পাবে না। তারপর রাম লক্ষণ ছুটে পালিয়ে যায় আর ঘরে গিয়ে শ্বাস নেয়। আর বাড়ি পৌঁছাতেই তার হাত আর মুখ পুরো বন্ধ হয়ে যায়, না বলতে পারে না হাতের আঙ্গুল নাড়াতে পারে। এইভাবে রাম লক্ষণ পঙ্গু হয়ে রয়ে যায়। বাড়ির গিন্নি এটি দেখে চিৎকার শুরু করে দেয়। হে ভগবান, এটা কি হলো? না কথা বলছে না হাত নাড়াচ্ছে, এর কি হয়ে গেছে? রাম লক্ষণের এই অবস্থা দেখে তার বউ বলতে থাকে। তখনই সুশীলার গাড়ি ওর বাড়ির সামনে এসে দাঁড়ায়। সুশীলা গাড়ি থেকে নেমে ঘরের ভেতরে যায়। সুশীলাকে দেখে রাম লক্ষণের সারা দেহ কাঁপতে শুরু করে। আরে কাকিমা, কি হয়েছে? এরকম ভাবে কাঁদছেন কেন? দেখো দেখো কি হয়েছে, না বলতে পারছে না হাত নাড়াতে পারছে। মনে হচ্ছে কাকা বাবু পঙ্গু হয়ে গেছে, কিন্তু কিভাবে এটা তো ভগবানই জানেন, কিন্তু কাঁপছে তো এমন ভাবে, দেখে মনে হচ্ছে কোনো ভূত ডাইনি অথবা পেত্নীকে দেখে নিয়েছেন। আমারও সেই রকমই লাগছে, কাকিমা কিছু পয়সা রাখো আর চিকিৎসা করাও। তারপর থেকে গ্রামে পঙ্গু ব্যক্তি দিন দিন বেড়ে চলেছে। যে সুশীলার আসল রূপ দেখে নেয় সে তার এইরকমই অবস্থা করে দেয় আর ঘরের লোকজনকে চিকিৎসার জন্য কিছু পয়সা দিয়ে দেয় যাতে কেউ ওর উপরে সন্দেহ না করে। এরই সাথে সাথে সুশীলার মনে পয়সার লোভ বাড়তে থাকে। ওর ঘরে প্রচুর পয়সা জমে যায়, তা সত্ত্বেও সে টাকার জন্য ছোটাছুটি করতে থাকে। নোটি নোট, নতুন নতুন ঝকঝকে ঝকঝকে নোট, আমার কত পয়সা, আমি পয়সাওয়ালা পেত্নী। এইভাবে কিছুদিন কেটে যায় আর সুশীলা তথা পেত্নী পয়সা জমা করতে থাকে, সাথে গ্রামে পঙ্গু লোকের সংখ্যা বাড়তে থাকে। গ্রামের লোকেরা একে প্রকৃতির কোপ বা অস্বাভাবিক কিছু ভেবে আর এটার সমাধানের জন্য তারা গ্রামের প্রধানের সঙ্গে দেখা করতে যায়। ভাই, এত গভীর সমস্যা, এরকম যদি চলতে থাকে তাহলে পুরো গ্রামকে পঙ্গু বানিয়ে দেবে। প্রধান বাবু, এত কিছু সমাধান করতেই হবে, ভালো ডাক্তারকে ডেকে এর সমাধান অবশ্যই করতে হবে। আমার ভাগ্নে অভিলাষ বড় ডাক্তার, আমি আজই ওকে ফোন করে দিচ্ছি, কাল পর্যন্ত সে গ্রামে চলে আসবে। এইভাবে গ্রামের প্রধান গ্রামের লোকদের সাথে কথা বলে তার ভাগ্নে অভিনাশকে ফোন করে ডেকে নেয়। অভিনাশ গ্রামে আসা শুনে সুশীলা সাবধান হয়ে যায় আর ওকেই নিজের নিশানা বানানোর সিদ্ধান্ত করে। যেমনি যেমনি রাত বাড়তে থাকে তখন সে সুশীলার ঘরে ঢুকে যায়। জানলা নিজে নিজে খুলে যায়, কারেন্ট চলে যায়। এই সময় পেত্নী ডাকে সাড়া দিয়ে বলতে থাকে,
ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, একটু নিজের আশেপাশে তো দেখো। এই কথা শুনে যখনই অবিনাশ জেগে ওঠে সে চমকে যায়। সে দেখে জানলা খোলা আছে আর ওর থেকে প্রচুর জোনাকি ঘরের ভেতর প্রবেশ করছে। সব দেখে অবিনাশ ভয় পেয়ে যায় আর চিৎকার করে সে তার মামাকে ডাক দেয়। মামা, এটা কি হচ্ছে? এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, তাড়াতাড়ি এসো। যখন অবিনাশ চিৎকার করে তার মামাকে ডাকছিল আর তখনই লাইট জ্বলছিল নিভছিল আর পেতনি এসে পৌঁছায়। তুই কেন এসেছিস ডাক্তার? এবার তুইও পঙ্গু হয়ে যাবি। আমাকে ক্ষমা করে দাও, আমি কালকেই গ্রাম ছেড়ে ফিরে যাব। যাবি না তুই, এবার তুইও এখানেই থাকবি। এরপর পেতনি অবিনাশকে প্রচুর বিরক্ত করে আর তাকেও পঙ্গু বানিয়ে ফেলে। সকালে অবিনাশের এই অবস্থা দেখে গ্রামের লোক এবং গ্রামের প্রধান হতবাক হয়ে যায়। সেই সময় গ্রামের লোক কথা বলছিল, সেই সময় সুশীলা ওখানে পৌঁছে যায়। আরে প্রধান বাবু, আপনার ভাগ্নের কি হয়েছে? এ তো সবার চিকিৎসার জন্য এসেছিল আর নিজেই রোগী হয়ে গেল। জানি না সুশীলা, গ্রামে কি কোনো নতুন কোনো রোগ এসে পড়েছে মনে হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। যেটা বুঝতে পারছো না সেটা সম্পর্কে বেশি ভেবো না। আচ্ছা আমি আসছি, এই ডাক্তারের খেয়াল রাখবে। সুশীলার এই দুরকম কথা শুনে গ্রাম প্রধানের সন্দেহ হলো আর তখন গ্রাম প্রধান কিছু লোককে নিয়ে রাত্রিবেলায় ওর ঘরের ভেতরে ঢুকলো আর দেখলো সুশীলা সত্যি একটি পেতনি আর নিজের কুঠিরে প্রচুর পয়সা জমা করে রেখেছে। যখন গ্রাম প্রধান ওই ঘরে প্রবেশ করলো তখন দেখতে পেলো পেতনি পয়সা নিয়ে খেলা করছে, কিন্তু ওকে দেখে প্রচন্ড রেগে যায় আর তাদেরকেও নিজের শিকার বানানোর চেষ্টা করে। এবার তো তোর আসল রূপ সামনে চলে এসেছে পয়সার পেতনে, এবার কি বলবে তুই? আমি তোমাদেরকেও পঙ্গু বানিয়ে দেব। এই বলে সে যখনই তার শক্তি গ্রাম প্রধানের উপরে প্রয়োগ করে তখনই সে গ্রাম প্রধানের একটি চুল ও বাঁকা করতে পারে না। তো তখন সে ভয় পেয়ে নিজেই গ্রাম প্রধানের থেকে দূরে সরে যায়। তোর পবিত্র দয়ালু আত্মার উপর আমার বস চলছে না, পিছনে সরে যা, না হলে আমি জ্বলে ভস্ম হয়ে যাব। এই বলে পেতনি পিছনে সরে যায় কিন্তু তাও গ্রাম প্রধান তার দিকে হাঁটতে শুরু করে আর যখনই তার কাছে চলে আসে তখন আকাশ থেকে বিদ্যুৎ পেতনির শরীরে এসে পড়ে আর পেতনি জ্বলে ছাই হয়ে যায়। ওর ছাই হওয়ার সাথে সাথে গ্রামের সমস্ত লোক সুস্থ হয়ে যায়। পেতনির পায়রা খাওয়া। এক শহরে মহেশ আর মুকুন্দা নামের দুজন স্বামী স্ত্রী থাকত। মহেশ একটা বড় কোম্পানিতে কাজ করে কিন্তু ওর পায়রা পোষার খুব শখ। ও যখনই সময় পেত পায়রা নিয়ে আসত। এই নিয়ে ওর বউ মুকুন্দা খুব বিরক্ত ছিল। রোজকার মতো আজও মহেশ তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি ফিরে এলো, ব্যাগ রেখে ছাতে পায়রাদের কাছে চলে যায়। পেছন থেকে মুকুন্দাও ছাতে আসে। তোমার এই পায়রা পীড়িত আমি আর দেখতে পারছি না। তুমি আমার আর এদের মধ্যে এসো না। তাহলে তুমি পায়রাদেরই বিয়ে করে নিতে পারতে না? ওহো মুকুন্দা, তুমিও না মুডটাই খারাপ করে দিলে একেবারে। হ্যাঁ হ্যাঁ আমি তো খারাপই, আমার মাথায় পোকা ঢুকেছে, আমার থেকে এই পায়রাগুলোই ভালো। তুমি এদের দেখেই খেপে ওঠো কেন বলো তো? কখনো এদের দেখেছো? এদের এই সরলতা দেখে তুমি তো ওদের ভালোবেসেই ফেলবে জানো তুমি। থাক থাক, তোমার ভালোবাসাই সামলাতে পারছি না, তারপর আবার এরা। পায়রাদের নিয়ে ঝগড়া করে দুজন শুয়ে পড়ে। তারপর কিছুদিন এমন করেই কেটে যায় আর মহেশের অফিসের ছুটি ছিল। আজ তো তোমার ছুটি, চলো কোথাও ঘুরে আসি। আমিও এটাই ভাবছিলাম কিন্তু বাধ্যতা আছে, আমি যেতে পারবো না, অন্য একদিন যাব। কি ব্যাপার, কিসের বাধ্যতা তোমার? আরে তুমি তো ভালো করে জানো আমি পায়রাদের ছেড়ে যাবই বা কি করে, ওদের খাবার দিতে হবে, জল দিতে হবে। এতদিন পরে আজ সময় পেয়েছি, আমি ওদের জল দিয়ে স্নান করাবো আর ওদের ঘরের ছাতও পরিষ্কার করব। পায়রারা আমার থেকেও ভালো। না না তুমি ভুল বুঝছো কেন আর রেগে যাচ্ছ, তোমার যদি বাইরে যাওয়ার থাকে তো তুমি চলে যাও না। মুকুন্দা তার স্কুটি নিয়ে জঙ্গলের দিকে রওনা দেয়। জঙ্গল ছিল শুনশান আর খুব জোরে হাওয়া বইছিল, কোনো একটা আওয়াজ শোনা যাচ্ছিল। মুকুন্দা চারদিকে তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না। হে ভগবান, আমি রাগের মাথায় কোথায় চলে এলাম? এটা তো অদ্ভুত জঙ্গল, আমি তো ফেঁসেই গেলাম, এখানে সব কিছুতেই ভয় লাগছে, তাড়াতাড়ি এখান থেকে বাইরে বেরোতে হবে।
মুকুন্দা তার স্কুটিতে সেলফ মারলেও সেটা স্টার্ট হয় না। ওহো, এই স্কুটিটাও না এক্ষুনি খারাপ হয়ে গেল। এমনিতেই আমার ভয় লাগছে, আর এই স্কুটিটা তার মধ্যে খারাপ হয়ে গেল। মুকুন্দা চারদিকে দৃষ্টি দিয়ে কাউকে খোঁজে, যদি কেউ ভদ্রলোক সাহায্যের জন্য পাওয়া যায়। মুকুন্দা পেছন দিকে তাকিয়ে দেখতে পেল একজন মহিলা হাতে দুটো পায়রা নিয়ে বাকি পায়রাদের ধরার চেষ্টা করছে। এমন জায়গায় এই সময় কোনো মহিলা পায়রাদের নিয়ে ঘুরছে? আমি তো এমনিতেই আমার বরকে নিয়ে হয়রান, তবু তারও শখ। মনে হয় এই জঙ্গলের আশেপাশের কোনো গ্রামেই থাকে। আমি বাইরে বেরোনোর জন্য ওনার থেকে সাহায্য চাই। মুকুন্দা পায়রা হাতে মহিলাকে ডাকে। দিদি, ও পায়রা হাতের দিদি। হ্যাঁ বলো, আমাকে বলছো? এই নির্জন জঙ্গলে আমাদের দুজন ছাড়া আর কে আছে, তোমাকেই ডাকছি। আচ্ছা বলো, তুমি এখানে কি করছো? আমি ভুল করে এখানে ফেসে গেছি, কিন্তু তুমি এত নিশ্চিন্তে পায়রা নিয়ে কেন ঘুরছো? আরে সামনে দেখো, আমি এই জঙ্গলেই থাকি, সামনেই আমার পায়রার বাড়ি। আমি এখানে হাজার হাজার পায়রা পালি, কিনি, বিক্রি করি। আচ্ছা শোনো দিদি, আমার বরের কাছেও পায়রা আছে, আর আমি তাতে মন খারাপ করে এখানে এসেছি। তুমি কি ওদের কিনবে? হ্যাঁ, আমি আজই কিনতে পারি, কারণ কাল আমাকে এক জায়গায় যেতে হবে। কিন্তু আমি বাড়ি কি করে যাব? আমার স্কুটি খারাপ হয়ে গেছে। আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি, কিন্তু শপথ করো তুমি পায়রা নিয়ে এক্ষুনি আসবে। হ্যাঁ হ্যাঁ, আমি সন্ধ্যের মধ্যেই চলে আসব। মহিলা মুকুন্দার স্কুটি ঠিক করে দেয়, আর মুকুন্দা শহরে ফিরে আসে। মুকুন্দা শহরে ফিরে বাড়ি এসে দেখে যে ওর বর ওর বাড়িতে নেই। ও সব পায়রাকে একটা বস্তায় বেঁধে ওই মহিলার পায়রার ঘরের কাছে পৌঁছয়। সেখানে পৌঁছতে ওর রাত হয়ে যায়। মুকুন্দার খুব ভয় পাচ্ছিল, কিন্তু তবু সাহস করে ও পায়রার ঘরে যায়। ভেতর থেকে শব্দ আসে, আর মহিলা তখন পেতনি হয়ে গেছিল। ওর গলায় ছিল মরে যাওয়া পায়রাদের মালা। ভয় পেও না, ভেতরে এসো। আর আমাকে এমন করে কেন দেখছো? আমি সেই পায়রাওয়ালি মহিলাই। এই নাও, তুমি সব পায়রা নিয়ে নাও, আর আমাকে যেতে দাও। পেতনি মুকুন্দার কোনো কথা শোনে না, আর জোরে জোরে হাসতে থাকে। ওখানকার পরিবেশ ভয়ঙ্কর হয়ে ওঠে। পেতনি মুকুন্দার দিকে এগিয়ে এসে ওর গলা টিপে ধরে। আমাকে যেতে দাও। আমিও সবাইকে হাত জোর করে বলেছিলাম, কিন্তু কেউ আমার কথা পাত্তা দেয়নি। আর আমাকে পায়রাদের সাথে কেটে পুঁতে দিয়েছিল ওরা। আমি পায়রাদের খুব পছন্দ করতাম, তাই আজও জঙ্গলে পায়রাদের ঘর খুলে রেখেছি। এখন এখান থেকে যাওয়া আসা করা লোকেদের কেটে ফেলি। যতক্ষণ না আমার বদলা পূরণ হবে, আমি সবাইকে মেরে ফেলবো। কে মেরেছে আপনাকে? আমার শ্বশুর বাড়ির লোকজন, কারণ তাদের আমার এই পায়রা প্রীতি পছন্দ ছিল না। আর একদিন আমার শাশুড়ি আমাকে মেরে এই পায়রাদের কেটে বাক্সতে বন্ধ করে এখানে ফেলে দেয়। আমি তখন থেকেই ছটফট করছি। আমার শ্বাস বন্ধ হয়ে আসছে, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। যখনই আমি কাউকে মারি, তাকে তিলে তিলে মারি। মানুষের চিৎকার শুনে আমার খুব আনন্দ হয়। পেতনি মুকুন্দার গলা টিপে ধরে, আর তারপর ওকে তলোয়ার দিয়ে ছোট ছোট টুকরো করে আর মালা বানিয়ে দেয়। মুকুন্দার চিৎকার গোটা জঙ্গলে ছড়িয়ে পড়ে।